গুড মর্নিং বন্ধুরা, পিয়া ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজ অনেকটা সকাল সকালই আমি আমার ব্লগটা শুরু করলাম, একদম চা খাওয়া থেকে। রিমিশনা এখনও ঘুমোচ্ছে, তাই আমি সকালবেলাটা এই ওপরে এসি চাটা খাই। ও তো ঘুমোয়, একা একা থাকে ওপরে, আমি আসার পর ওর বাবা নিচে যায়, তাই ওপরে এসি আমি চাটা খাই রোজ। তো সারাদিন আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন। চাটা খাই, খেয়ে নিয়ে এবার রিমিশনাকে তুলবো, ওকে এবার দুধ ফুধ খাওয়াবো। তো চলুন দেখতে থাকুন। সকালবেলা এখন ঘুম থেকে উঠে রিমিশনার ইচ্ছা হয়েছে পুতুল নিয়ে খেলার, এই যে আমাকেও এখন ওর সঙ্গে খেলা করতে হচ্ছে। দেখুন একবার কত কি সব মূর্তি টুর্তি, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, এটা সেটা সব নিয়ে এখন খেলা করতে বসে পড়েছে। আর ও ঘুম থেকে ওঠার পর এই ঘরেতেই বেশি থাকে, এইখানে রাস্তা দিয়ে গাড়ি যায়, সব দেখে আর খেলা করে। এই যে ওর সকালবেলায় খুব আনন্দ এই ঘরে বসে বসে খেলা করা, আর যখনই খেলা করবে আমাকে ওর সঙ্গে থাকতে হবে। বন্ধুরা, আমি আর বাপি এখন বসে পড়েছি রিমিশনার চুল কাটতে, আর ও একদমই সেলুনে গিয়ে চুল কাটতে চায় না, খুব কাঁদে, তাই আমরা বাড়িতেই কেটে দিই। আর যখনই চুল কাটি, বাপি না থাকলে ওকে একদমই সামলানো যায় না, তাই আমি আর বাপি মিলেই চুলটা কাটি। দেখো কি চোখে পড়বে না, চোখে পড়বে না, চোখে পড়বে না, কিচ্ছু পড়বে না, চুপটি করে বসছেন। আমার নেড়া করবে, আমার নেড়া করতে পারবে? হ্যাঁ, আমি এখানে বসবো, আমি এখানে বসবো, আমি এখানে বসবো, আমি এখানে বসবো, তুমি কাটবে না। আচ্ছা 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 আচ্ছ
এবার ওকে চান টান করিয়ে দিই। দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমি আর রিমিশনা বসে বসে এখন বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে দেখছি, আর ও অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হচ্ছে প্রায় এক ঘন্টা মতন, এখন একটু কমেছে। আর রিমিশনা এখন ঘুমোয়নি, এখনো পর্যন্ত ঘুমোয়নি, প্রায় 3:30 বাজছে, জেগেই আছে আর বলছে ওই দেখো পাখি, ওই দেখো পাখি, এই করছে। আর দেখুন ওকে চুল কাটার পর কেমন দেখতে লাগছে, মুখটা একদম শুকনো শুকনো দেখতে লাগছে, আর ওর কান্না তো শুনলেনই, প্রচুর কাঁদে যখনই চুল কাটা হয়, এই করে খালি, একদমই সেলুনে নিয়ে যেতে পারি না ওকে। এখন অনেকটাই বিকেলই হতে যাচ্ছে, ওকে না ঘুম পাড়লে আবার সন্ধ্যাবেলা থেকে ঘুমের জন্য সেই বায়না করবে। তো চলুন আপনাদের সাথে আবার পরে কথা হবে, ওকে এখন একটু ঘুম পাড়িয়ে দিই। বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলায় আমাদের একটু ইচ্ছা হলো যে চাল গুঁড়ো করাই থাকে, ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডাও ঠিক ওয়েদার নয়, প্রচুর বৃষ্টি হয়েছে, এখানে বৃষ্টি হলেও গরম আছে, তবে অনেকদিন থেকে চালগুড়িগুলো আছে একটু চেলে নিলাম, নিয়ে একটুখানি পিঠে করার ইচ্ছে হলো, পিঠে করছি বসে বসে, ওই চালটাকে এই গুঁড়িটাকে ভালো করে মাখলাম মেখে, আর এই নারকেলের ছাই মেরে আবার সাদাও করেছি শুধু নারকেলের, এই যে এক বাটি আছে, আর এটাও একটু নারকেলের চিনি আর হালকা গুড় দিয়ে ছাই মেরে একটু পিঠে করছি। আর আমাদের বেশি করে সেই খেজুরে গুড় কেনা থাকে, পাটালি থাকে, তো তবে করি একটুখানি, খাওয়াও হবে, ভালো লাগছে, করি তাহলে খুব, আমার ছেলে খুব ভালোবাসে, এর প্রিয়াও ভালোবাসে, সবাই ভালোবাসে। আর এটা সেদ্ধ পিঠে ভাপে করা হবে কাঠের উনুনে, আর বাইরে আপনাদের দেখাচ্ছি, বাইরে চালাই তো খুব বৃষ্টি হয়েছে, কাদা অনেক উঠোনে হয়ে আছে, ওই জন্যই আমরা ভেতরে এখন পিঠেগুলো পাকিয়ে নিচ্ছি, দিয়ে এক বাটি করা হয়েও গেছে, এই যে এক বাটি হয়ে গেছে, ওইটা আগে চাপানো হবে, তারপরে ওইটা হয়ে গেলে আবার এক বাটি করা হবে। এখন করে নিই চট করে, 8টা বাজে, রাত্রিও হচ্ছে, আর রিমি খুব এখানে মানে করতে দিচ্ছে না, বদমাইশি করছে, ও দাদার কাছে দোকানে আছে। আমাদের সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে, আর আমরা এখন বাইরে চালাই চলে এসেছি, মাও এখানে এখন উনুনটা জ্বালিয়ে দিয়েছে। বন্ধুরা, আমি এই হাঁড়িতে জল গরম করতে দিয়েছি, জল গরম হয়ে গেছে, আর এই পিঠে বাটিটা নিয়েছি, এবার এইটাকে একটা বড় সাদা ছাপা
কাপড় ছেড়া নিয়েছি, নিয়ে এটাকে এইবার এইভাবে এইভাবে নিয়ে এরকম করে এইভাবে নিয়ে এটে বেশ করে টাইট করে মুড়ে এই জলের মধ্যে এরকম করে বসিয়ে দেব। এটা ভাপে যত জল ফুটবে এটা তত ভাপে হবে। আমি ওই ঝাঁঝরিতে করি না খুব একটা, এইটাতেই আমার সুবিধে। এই পিঠেগুলো সেদ্ধ হচ্ছে, এবার উনুনে জ্বলছে, তাড়াতাড়ি হয়ে যায়। আর কাটে পিঠে সেদ্ধ খুব সুন্দর টেস্ট হয়, খেতেও খুব ভালো লাগে। এইভাবে জাল দিয়ে এখন 45 মিনিট একে ফুটিয়ে নেব। জলটা যত ফুটবে এটাও ভাপে আরো বেশি বেশি সেদ্ধ হয়ে যাবে। 45 মিনিট না হলেও 40 মিনিট রাখবো। বন্ধুরা, পিঠেটা আমার হয়ে গেছে, একবার হয়েছে এক বাটি, আর এক বাটি বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে, হয়ে যাক, এখনই হয়ে যাবে। সেদ্ধ পিঠে তো একটু বেশিক্ষণ সে টাইম লাগে। পিঠে করতে করতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে বন্ধুরা, তাই ব্লগটা বেশি বড় করছি না। রিমি সোনাকেও খাওয়াবো, আমরাও এবার ডিনার করব। প্রায় 10:10-15 বাজছে, অনেকটাই রাত হয়ে গেছে, আর পিঠেগুলো করতে তো একটু সময়ও লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারাও কিন্তু আমাদের মতন এইভাবে সেদ্ধ পিঠে করে খাবেন কিন্তু। আর আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইবও করে দেবেন। আজকের মতন এইটুকুই, আবারও আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ব্লগে দেখা হবে। গুড নাইট, আপনারা সবাই ভালো থাকবেন।